মতো ফিল হচ্ছে, একদম এমটি একটা ফিলিং কাজ করছে। ছিলেন তারা কাছাকাছি বন্ধু হয়ে, তাদের মিথস্ক্রিয়া অনবদ্য সব গান দিয়েছে বাঙালি শ্রোতাকে। হঠাৎ মধ্যমণির চলে যাওয়া, যেন এলোমেলো সব কিছু, কিছু বুঝে উঠতে না উঠতে শেষ হয়ে যাওয়া। কণ্ঠ আজ ধরে আসছে, বুক আজ কেঁপে উঠছে। সঙ্গীত যার ধ্যান জ্ঞান আরাধ্য, তিনি তাই দিয়েই হৃদয় ভরাতে গিয়েছিলেন সুদূর আমেরিকায়। মঞ্চ ছিল প্রস্তুত, শ্রোতারা ছিলেন অপেক্ষায়, সব আয়োজন ফেলে চলে গেলেন ব্যান্ড সঙ্গীতের রাজা। আমি হামিন শফিন, আমরা তিনজন 45 বছরের উপরে একসাথে, আমরা অনেক কিছু একসাথে এনজয় করেছি লাইফে। তার মুখ বুঝে এখন তার খারাপ সময় যাচ্ছে, এখন তার ভালো সময় যাচ্ছে, ওই সব সময় কখন তাকে দিয়ে কোন ধরনের গান গাওয়াতে হবে, এগুলো আমি খুব স্টাডি করতাম। মাল্টিপল টাইমস ওনার হার্ট অ্যাটাক হয়েছে, ডেডিকেটেড একটা মিউজিশিয়ান ছিলেন, সো উনি ওনার দিকে না খেয়াল করে ওনার ক্রিয়েটিভিটি মিউজিক এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। বেস গিটার বাজায় গান গাওয়া কিন্তু খুব কঠিন একটা কাজ, সো সে বেস গিটার বাজায় গান করতো এবং তার শোম্যানশিপ অসাধারণ ছিল, স্টেজ পারফরমেন্স অসাধারণ ছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাংলা সঙ্গীতের কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত ও বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের সন্তান শাফিন আহমেদ। গান শেখার শুরুটা বাবা মায়ের কাছে হলেও নিজেকে মেলে ধরেন পাশ্চাত্য ঘরানার রক মিউজিকে। 1979 সালে বড় ভাই হামিন আহমেদকে নিয়ে গড়ে তুলেছিলেন বাংলা সঙ্গীতের অন্যতম সফল ব্যান্ড মাইলস। স্বজনরা জানিয়েছেন কনসার্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় গিয়েছিলেন শাফিন আহমেদ। সেখানে কনসার্টের আগে মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে কনসার্ট বাতিল করা হয়। 2 দিন আইসিইউতে থাকার পর তার কিডনি ফেইলিওর হলে মারা যান তিনি। জাহাজের অগ্রভাগটা ভেঙে যায়, জাহাজটা চলতে পারে, এসব লোক যখন চলে যাবে না, বাংলাদেশটা অন্ধ হয়ে যাবে, মেধাশূন্য হয়ে যাবে। আমি কিন্তু অনেক ওনাকে ওনাকে কপি করতাম, সেটা কথা কি যেন হারিয়ে ফেলছি, মানে এটা আসলে কোনো কিছু দিয়ে মানে পূরণ করার মতো না। জীবন আর মরণের সীমানা ছাড়িয়ে গেলেও শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণে যাপনে পরম আত্মীয় হয়ে থাকবেন শাফিন আহমেদ। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।